দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। বিএনপির রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলেছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগ। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। এ সময় ভাষার অধিকার রক্ষার সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা স্মরণ করেন প্রধানমন্ত্রী। কঠোর সমালোচনা করেন বাংলার বিকৃত উচ্চারণ করার। কিছু মানুষ ছেলে মেয়েদেরকে ওই ইংরেজি স্কুলে পড়াতে যে সকলের আগেই নিজের মাতৃভাষার যে আসল যে ভাষার যে ধ্বনিটা সেটাই পরিবর্তন করে একটা বিজাতীয় ভাষার ধ্বনির সাথে মিলিয়ে একটা মানে বাংলা কিন্তু সেটা ইংরেজির একটা অ্যাক্সেন্টে বলা, এই একটা প্রবণতা। এটা কেন মানুষের মাঝে একটা জাতীয়তাবাদী চিন্তা, অর্থাৎ আমরা বাঙালি, বাঙালি হিসেবে আমাদের অধিকার, সেই চিন্তা চেতনাটা জাগ্রত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। যত ভাষণ সামরিক বা অসামরিক নেতৃবৃন্দ দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেই ভাষণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে 7ই মার্চের ভাষণ। বিএনপিকে দানব আখ্যা দিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সুযোগ নেই এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশে যে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়, মানে মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে একবারে দোলাই করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, সেই স্বপ্নে তারা বিভোর। হয়তো একসময় সেটা করতে পেরেছে দালালি করে, এখন আর সেই দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, পারবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তিনি বলেন, উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরা গেলে ভোটের অভাব হবে না। এলাকা ভিত্তিক বা দেশের জন্য শুধু সেই কথাগুলো যদি ঘরে ঘরে পৌঁছে দিতে পারে তাহলে ভোটের আর কোনো সমস্যা আমাদের নাই, আর এই ক্ষমতাও কেউ আর কেড়ে নিতে পারবে না, এটা মাথায় রাখবে। আমরা আর যাই হোক ওই দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না।